অ্যান্টিজেন তৃতীয় পর্ব আপনাদেরকে স্বাগত। গত পর্বে আমরা এইসব ট্যাগ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ নিয়ে আরো আলোচনা করব। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, শুধু পিটা রাখবো আর ইমেজটা ডিলিট করে দিচ্ছি। তো আজকে আমরা দেখবো টেস্ট ফরম্যাটিং, অর্থাৎ টেস্ট ফরম্যাটিং বলতে যেটা বোঝাচ্ছি, টেস্ট ফরম্যাটিং অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এসব কিছু। তো আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকু লাইনটা বোল্ড হবে, এই জন্য আমাদেরকে বি ইউজ করতে হবে, বি। অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিলাম বি, তো মানে সেটা বোল্ড হবে। তো আমি যদি এটাকে রান করি ওপেন ইন ব্রাউজার, ওকে, তো এখানে দেখো এই যে লেখাটা, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা, ওকে। তো আমরা যদি ইটালিক করতে চাই, তাহলে আমি চাই একটা লাইন কি ইটালিক করতে, তাহলে আই দিয়ে দেন এতটুকু পর্যন্ত আমি ইটালিক করে দিচ্ছি, বসে সেভ থাকতে হবে, দেন রিলোড। ইটালিক যেটা করেছি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইটালিক হয়ে গেছে, ওকে। দেন আমরা যদি বোল্ড করতে চাই, তাহলে আমি একটা লাইনকে বোল্ড করি, ইয়াস আন্ডারলাইন করি, এই লাইনটাকে আমি আন্ডারলাইন করব। তো আমি এতটুকু পর্যন্ত এই লাইনটাকে আন্ডারলাইন করতে যাচ্ছি, বসে সেভ দিয়ে দেন। তবে তো দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইন হয়েছে, এটাকে বলে টেস্ট ফরম্যাটিং। আপনি ইচ্ছা করলে এই এই লাইনের ভিতরে একসাথে সব কিছু ইউজ করতে পারেন। আমি এখানে আই ইউজ করলাম, তারপরে এখানে ইউজ করলাম, একবার সব জায়গায় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন ইটালিক, বোল্ড এবং আন্ডারলাইন একসাথে আছে, এটা ছিল টেস্ট ফরম্যাটিং, ওকে। তারপর আমরা যে ট্যাগগুলো দেখবো, আজকে আমরা দেখবো যে ইনপুট ট্যাগগুলো, বা আমরা এর আগে দেখেছি অনেক ট্যাগগুলো, আজকে আরও কিছু ট্যাগ দেখে ইনপুটগুলো পরে দেখবো। তারপরে রয়েছে আপনার ইমপ্যাশিট, ওকে, ইমপ্যাশিট যাকে বলে সংক্ষিপ্ত ইএম, এটা যদি আমি এখানে লিখি দিস ইজ ট্যাগ, এগুলো প্রত্যেকটি ব্যবহার আপনাদেরকে জানাবো। তারপর আছে স্মল ট্যাগ, ঠিক আছে। তারপরে আছে আপনার মার্ক ট্যাগ, কোনো কিছুকে মার্ক করার জন্য, ঠিক আছে, মার্ক ট্যাগ। তারপরে আছে আপনার, তারপরে আছে আপনার ডিলের ট্যাগ, ডিলের সংক্ষিপ্ত ফর্ম আছে ডিল, ডিলেট। তারপরে রয়েছে আপনার ইনসার্ট ট্যাগ, যেমন রয়েছে সংক্ষিপ্ত ইনসার্ট। তারপরে রয়েছে আপনার স্ট্রং ট্যাগ, সরি, স্ট্রং ট্যাগ, ওকে। তারপরে রয়েছে আপনার বিআর ট্যাগ তো দেখিয়েছি, তারপরে আছে এস ট্যাগ, এস ট্যাগ আর ডিলেট ট্যাগ সেম, ওকে। তারপরে রয়েছে আপনার কিউ ট্যাগ, ঠিক আছে, কিউ, কিউ হচ্ছে আপনার কোটেশনের জন্য, কোটেশনের জন্য আর কি। তারপরে আছে আপনার অ্যাড্রেস ট্যাগ, ঠিক আছে, বিভিন্ন অ্যাড্রেস লেখার জন্য অ্যাড্রেস ট্যাগ ইউজ করা হয়। তারপরে আছে আপনার সাইট ট্যাগ, সাইট ট্যাগ, ওকে। তারপরে রয়েছে আপনার ভিডিও ট্যাগ, সেম ট্যাগ, এগুলো দেখিয়েছি। কোড ট্যাগ আছে, কোড লেখার জন্য কোড ট্যাগ, আমরা এগুলো প্রত্যেকটি ট্যাগই দেখব। তারপরে বার ট্যাগ রয়েছে, তাদের 15 কিছু ভেরিয়েবল, ওকে। তারপরে আছে যে আপনার ব্লক কুইড আছে, তো ব্লক কুইডটা আমি এখানে দেখাচ্ছি, এই জায়গায় এস ব্লক, বি এল ও সি কে, ব্লক কুইড, কিউ ইউ ডব্লিউ,
বাংলা ভুল হলে হবে না, অবশ্যই মনে হয় সঠিক হতে হবে। এটাকে আমি কপি করে নিচ্ছি, এই আমি এটা এখানে দিলাম। ওকে, অবশ্যই এটা আপনার শেষ করতে হবে। কতটুকু যা করেছে এটা রিলোড দিই, দেখতে পাচ্ছেন এখানে যেমন যেটা ব্লক কিট করেছে, ব্লক কিটের কাজ হচ্ছে একটা লেখাকে আলাদা করে দেওয়া, এবং এখানে যা লিখেছি এগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখানে আমরা ব্রেক ইউজ করিনি, তো আমরা এখানে প্রত্যেকটার জন্য এক ব্রেক ইউজ করবো। আমি একসাথে সিলেকশন করে নিচ্ছি, একসাথে সিলেকশন করে নিচ্ছি, দেন এখানে যদি রিলোড দিই তাহলে দেখুন যে মার্ক ট্যাগ, ডিলিট ট্যাগ, ইনসার্ট ট্যাগ, স্ট্রিং ট্যাগ, রোটেশন, অ্যাড্রেস, সাইট ট্যাগ, ভেরিয়েবল, টেস্ট ট্যাগ আর ডিলিট ট্যাগ সেম। ঠিক আছে, ইনসার্ট ট্যাগ হচ্ছে আন্ডারলাইন এবং ইনসার্ট ট্যাগ সেম। ওকে, তারপরে আমরা যেটা দেখব, ব্লক কিট দেখেছি, তারপর প্রি প্রি ট্যাগ রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে আপনার আরো অনেক ট্যাগ রয়েছে, যেমন সেন্টার ট্যাগ রয়েছে। সবগুলো সবকিছু মনে থাকে না, করতে করতে মনে আসে। সেন্টার হচ্ছে লেখাকে সেন্টার করার জন্য সেন্টার ট্যাগ। তারপরে রয়েছে যে আপনার টেক্সট বক্স রয়েছে বা পাসওয়ার্ড, এইসব কিছু এগুলো আমরা দেখবো। টেক্সটি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে আছে যে বাটন ট্যাগ আছে, বাটন ইউজ করার জন্য। ঠিক আছে, তারপরে আপনার রয়েছে লিঙ্ক ট্যাগ রয়েছে, ইমেজ ট্যাগ দেখিয়েছি, ফিক ক্যাপশন রয়েছে, যে ফিগারও রয়েছে ফিগার। তারপরে রয়েছে আপনার ফিক ক্যাপশন, ফিক ক্যাপশন, ফিক ক্যাপশন। তারপরে আপনার রয়েছে ডাটা লিস্ট রয়েছে, ডাটা বা ডাটা লিস্ট ইউজ করেন, ডাটা লিস্ট, ডাটা লিস্ট রয়েছে। ওকে, তারপরে আপনার টেবিল রয়েছে, তো টেবিলটা আমরা পরে দেখব। ঠিক আছে, টেবিলটা আমরা আসলে পরে দেখব। তারপরে আপনার প্রোগ্রেস বার রয়েছে, প্রোগ্রেস, প্রোগ্রেসটা এখানে শেষ করে দিচ্ছি। তো প্রোগ্রেস একটা ভ্যালু দিতে হবে, আমি ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে, তো আমি ভ্যালু দিচ্ছি 20, ম্যাক্সিমাম থাকবে 100। তো আমরা যদি এটাকে এখানে যদি ব্রেক করে ইউজ করি, ঠিক আছে, এখানে যদি আমরা ব্রেক গুলো ইউজ করি তাহলে ব্যাটার হয়। সেভ, রিলোড দিচ্ছি। দেখুন বাটন ফিগার এখানে দেখুন সেন্টার মাঝখানে চলে এসেছে। এই দেখুন যে প্রোগ্রেস বার আমি 30 দিয়েছি, 100 দিয়েছি, 100। ওকে, তারপর আরো রয়েছে ডেট ফিগার টাইম, এগুলো দেখবো। তারপরে আমি ইনপুটের কিছু দেখবো। ঠিক আছে, আসলে ট্যাগের কোনো শেষ নেই, ট্যাগের কোনো শেষ নেই। অডিও ভিডিও বহুত ট্যাগ রয়েছে, তারপরে মার্ক ভিউ ট্যাগ রয়েছে। ঠিক আছে, তো আমরা সামনে করবে বাকি ট্যাগগুলো এখানে শেষ করে দেবো। ওকে।